চশমা লাগায় চোখে সবাই এখন বুলটিবাজ, ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন সাজ। ধরে বকে লাইগা গেলে বন্দরের কেরামতি, মলম ডালা ছাড়া এখন নাই যে আর কোন গতি। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই, শান্তির মা কান্দে এখন শান্তি কোথায় পাই। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই, শান্তি কোথাও নাই, আমি শান্তি কেন্দ্রে পাই, এখন দশটা কাতের ভাই, আমি শান্তির মলম চাই। আহা শান্তি কোথাও নাই, আমি শান্তি কেন্দ্রে পাই, এখন দশটা কাতের ভাই, আমি শান্তির মলম চাই। শান্তির মলম দশ টাকা, শান্তির মলম দশ টাকা। আবার ব্যাটারির ফিরে পাইছি। সেই জায়গায় তোমার ওস্তাদ, তোমার ওস্তাদের একটা বিরাট অবদান আছে। হ্যাঁ, আপনার ব্যাটারি তো ডাউন হয়ে গেছিল গা, আমার ওস্তাদ হেডের চার্জ দিয়ে নতুন করে বাঁচাইছে। এই মিটার ভেরিফাইড, এই মিটার আমার বেশি পছন্দ। কি আমারে আপনার খুব পছন্দ? হ পছন্দ তো হওয়ারই কথা, কারণ আপনার বাড়িতে যে এক জোড়া বউ আছে তাগর তো নাক নকশা একজনেরও ঠিক নাই। তাল তো বোনের ভালোবাসায় হইলাম আমি দিওয়ানা, উড়ে যায় বক্ষ পক্ষী, গুলতি মারা ভালো না। তোর কি তোর অবস্থা কেন? কি তোর কি আমার কি অবস্থা? কি যদি হয়েছে আপনি বুঝতে পারতেছেন না, আপনার বুদ্ধিতে তো হয়েছে। আমার বুদ্ধি? আমি আবার কি রে মনটা, আমার কি বুদ্ধি, আমি আবার কি করলাম? আরে কিরম কথা কচ্ছেন আপনি, আপনার বুদ্ধিতে তো কাজ করে আমি এখন ঘর সারা হয়ে গেছি, টিকার পারতেছি না ঘরে। আপনি বুদ্ধি দিলেন না, ওই যে ব্যাটারি আর ওই যে ওই যে কদর আমার যে চুবাইছিল, আমার জ্বর এসে গেছিলো গায়ে, আপনি কোন একশনে যাওয়া লাগবে, আপনি আমার বুদ্ধি দিলেন না। আপনার কথা মতো আমি একশনে গেছি, একশনে যাওয়ার পরে তো এখন তো মানে হিতে বিপরীত হয়ে গেছে। এমনটা এ পাগলটা কি কয়? আমি তো কিছু বুঝলাম না, কবে কি একশনে গেছে, কি কি হবে আমার বুঝা বলো তো, বুঝা বল আমার কথা। স্যার মাসে আমিও তো কইতে পারি না, আসলে মাইক মাস্টার দেলু, তুমি কথাটা স্যার মাসে আবার বুঝাই বলো, একটু গুছাই বলো, গুছাই বলো। আল্লাহরে আল্লাহরে, আমি কি ইংরেজিতে কথা কইছি? গুছাই কি গবাগে আইলো যাইলো করে কইছি। এই তোর কি কইছিলাম, ওই যে দেখা হলো না দুদিন আগে, ওই যে জ্বর হয়েছিল, আমি কইলাম না যে ওই যে কদর আর ব্যাটারি আমার চুবাইছে, চুবাই আমার জ্বর বানায় ফেলাইছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব করলো যে একশনে যাওয়া লাগবে, আর আমি তোমার পিছে আছি, ঠাস 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 একটা অ্যাকশন নিয়ে ছেড়ে দেবো, তুমি আগে যাও। পাগল ছাগল নিয়ে যা পড়লাম এ দিলো, আমি আর ও তো আর ডিসি সাহেবের অফিস আজকে তিন দিন ধরে পড়ে রয়েছি। ডিসি সাহেবের পিছনে অফিসের পিছনে যে গরুর মাংস দিয়ে, এই গরুর মাংস দেখ, ডিসি সাহেব আবার সেবার কিটা? আরে ডিসি সাহেবের ওখানে আসতে তিন দিন ধরে আমরা দুনিয়ার ফাইল সব সই করাচ্ছি, এ কি বলে পাগলের মতো কথা, আমরা কোন থেকে আসছি? আমি 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 কইছিলাম ডিসি অফিস, আমিও ডিসি অফিস। হ্যাঁ, এও বলে গেছিল তিন দিন ধরে, আমরা গরু মাংস দিয়ে ডেলি খাবার খাইছি, দিনও খাইছি রাতেও খাইছি। তো চেয়ারম্যান সাহেব এটা কিরম কথা করছেন? আপনি করলেন অ্যাকশন নীতি, আমি আর সানা দুজনে ভরে একেবারে বস্তার মধ্যে করে মানে নিয়ে যাওয়ার দিছিলাম, দাবর খেয়ে কোনো রকম মানে জান নিয়ে পলাইছি, আর অত পাইছে গেছে, এখন তো সারা গ্রাম তলপার হয়ে যাচ্ছে আমাকে খুঁজে বেড়াচ্ছে, এখন কোথায় আবার আশ্রয় দেবেন তা না, আপনি ওর নিজের গা বাজায় চলতে। আমার একটু বুঝা কত, তোর আমি কবে বললাম, কবে কইছি যে তোরে ঠাস ঠাস তারপরে শেলটা দেবো, শেলটা কি জিনিস হেঁটে তো আমি বুঝি না। উরি আল্লাহরে আল্লাহরে, আপনি যে কালকে কলেন, এটা জীব জন্তু মিথ্যা কথা কিরম করে করছেন গন্ধি? কি কয় কালকে, তিন দিন ধরে আমরা আজকে দুপুরবেলা আসছি গ্রামে, কি কয় এখন রাত হয়েছে? উরি ভাই রে, আপনার কথা মতো এই কম্ব করে বাড়ি সারা হয়ে গেছি, সানা তো পাখি হয়ে গেছে, ওই যে কার সাথে ভালোবাসা করলে তার নাম পাখি, সেও পাখি হয়ে গেছে, সে তো বাইতে গেছে, আর আমি এখন বাড়ি ঘরে যাবার পারতেছি না, কোয়ালে আমার শেল্টার দেবেন তা না, আমার নিজের গাবা তাই চলতেছে। এ মনটা পাগলারে কিছু কত, এই তিন দিন ধরে শহরে মোহাম্মদী হোটেলে গরগুজ দিয়ে ভাত খাইছি, আতে চর্বির গন্ধ, ঠিক আছে খাটাসের মতন গাছের তল দিয়ে বাইরে এসো, আবার খাটাসের মতন গাছের তলে চলে যাও, গ্রামের একজন প্রতিনিধি, হেললাকে কিভাবে ব্যবহার করতে হয় জানো না, একজন চেয়ারম্যান, তুমি হেললাকে আনক সানক কথা কইতেছ? চেয়ারম্যান সাহেব চলেন, আমরা চলেন চলেন চলেন, এই এই যে দিন চেয়ারম্যান হয়েছে আঞ্জা দেখ পান, এই মাইক মাস্টার দিল্লোর দিন ফিরবি তখন দেখ পান কিটা চেয়ারম্যান।
পয়েন্টে কি আছে জানেন? উদ্ধার কইছো সোর টাকা কি সব বিচার করে তারপর আসিস? তুমি এরকম করে কথা বলো, তুমি জানো না তোমার মুখ থেকে একটা শব্দ হেঁটে ধরলে আমার পিলে সব বেঁধে আমি বুঝতে পারি যে তুমি আমাকে নানান ব্যস্ততা দেখাও, আমার দিলে অনেক চোট পাই কুকুর মিয়া। আচ্ছা ঠিক আছে, আমি আর ব্যস্ততা দেখাবো না। তুমি এখন অল্প কিজনে দেখছো, মানে সুপ থাকো, আম্মা ঘুমায় আশেপাশে, তাড়াতাড়ি পায়েসটাকে বাটি রেখে যাবে। এরকম করে তোমার কাছে পায়েস খাচ্ছি, আমার মনে হচ্ছে যে ওরা নিজের শিয়াল শিয়াল মনে হচ্ছে, ওই যে লেবু সোড়ার মতো জানলা শিক্ষিতে চুরি করে তোমার কাছে আসে। তুমি অল্পতে খুব খুশি হয়ে যাও কুকুর মিয়া, আর এটাই তোমার মস্ত বড় একটা মনে আনলি। তুমি আমার ভালোবাসবা কেন? কিছু বন্ধুদের ভালোবাসার চেষ্টা করতে পারো। বেঁচে যাও, তাড়াতাড়ি খাও, যাও বাকি এখানে রেখেছি। জীবন এখন ট্রেনের চাকা, ফাম দিলেও ফোলে না, পাখি উড়ে আকাশেতে আমার এসে ভোলে না। বাবা, তোমার মনে যে ভালোবাসার সাগর তা তো আমার আগে জানাও নাই। তা কবে থেকে এই সাগরে ভাসতে চাও বিয়েই? আমার তো আগে কখনো বলো নাই। এনে গো কথা কই, কিছু মনে করো না বুঝছো, মানে শিল্প হলো এমন একটা জিনিস, হ্যাঁ মানে এর মধ্যে হাত ঢুকে দিলে তখন আর শিল্পটা শিল্প থাকে না। মানে হয়েছে কি, মানে হঠাৎ করে একটা ছন্দ মিলে দিছিলাম তো। বাবা রে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তুমি বলো। শোনো, কোকিল যখন ডেকে উঠে আমি তখন বাজারে, মাছের দাম এত বাড়ছে মলম লাগাই দেবো। ও মা, ও কি মলম লাগাই দেবো মানে? মাছের দাম বাড়ার সাথে মলম লাগানোর কি সম্পর্ক ঠিক বুঝলাম না তো। ও না বেন, হয়েছে কি মানে এটা তো কবিতা। কবিতা কি কবিতা হইতেছে এমন একটা জিনিস যে এটা হলো তোমার যে মনের ভাব প্রকাশ আর কি, মনের ইচ্ছাটা তুমি প্রকাশ করলা বুঝছো। এখন মনে করো যে তোমার ছন্দ মিললে মিলবার পরে, না মিললো অসুবিধা নেই, কে পরে তুমি আর মিলে নেবে আর কি বুঝছো না। ও আচ্ছা, কি জানি। আচ্ছা বিয়াই, তোমার কাছে কি সাত জ্যোৎস্নার কবিতা আছে? মানে আমার না খুব চন্দ্রগ্রহণের কবিতা শুনতে ইচ্ছা করতেছে। ইচ্ছা করতেছে ডাহুক পাখির কাছ থেকে দুটো ডানা ধার করে ওই আকাশে উড়ে যাই। ওরে বাবা রে বাবা, এই আমি কি হুমতাছি বেআইনের মুখে? সাবাস সাবাস সাবাস, খুব ভালো চিন্তা করছো বেআইন। আরে আমি খুবই খুশি হয়েছি, আমার মনে হইতেছে তোমার মধ্যে একটু কবি কবি ভাব আইসা গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝার পারছি যে আমি যে একটু ছন্দ মিলে কবিতা লিখতেছি, এটাও তোমার কাছে একটু হালকাভাবে যাইতেছে আর কি। যাও গা, তুমি যখন কইছো ধরো আজকে রাতে আমি একটু চন্দ্র নিয়ে একটু চিন্তা করুম, কালকে সকালে একদম ফ্রেশ করে তোমার একটু চন্দ্রের উপর একটু ছন্দ মিলে কবিতা শোনাবো, ঠিক আছে? ঠিক আছে, তবে বিয়াই আমার তো রান্নাঘরের কাজ করবো শেষ হয় নাই, আমি তাহলে শেষ করে আসি। যাও রান্না শুরু করে দাও। ও বেন শোনো, আমার একটু রিকোয়েস্ট আছে, ওই যে শীতল সুটকি আছে না, যে হিদল হুটকি যেটা কয় আর কি, ওইটা করলাম আমার খুব পছন্দ বুঝছো, এখন আমার জন্য একটু করবা তো? সব হবে বিয়াই, তবে একটা কথা, আপনি ঘুমান নাই, আপনি এখনো বসে রয়েছে, সেটা তো শুনলামই। কি কবি? শুনেন, রাস্তাতে আসতেছিলাম, হঠাৎ করে কুব্বত ভাইয়ের সাথে দেখা হয়েছে। কুব্বত ভাই তো আপনার কথাই বললো। কি কয়? কুব্বত ভাই কইলো তোমার উস্তাদ যে পরিমাণের ফুটবল খেলা জানে,
কেন তো তুই ব্যাটারি পোস্তার মতো লাফ দিয়ে গেছে, উনি তো ফুটবলার লাগতে হবে, সেই জন্য যে বিদেশে মানে নাইজেরিয়া না কোন দেশে জানি বলে ওই বয়স্কদের খেলা হয়, সেই খেলাতে আপনারা অংশগ্রহণ করতে পারো। আপনি যদি সেই খেলাতে অংশগ্রহণ করেন তাহলে তো দেখা যাবে যে খেলে আপনি প্রচুর টাকা নিয়ে আসবেন, গোল দেবেন আর টাকা নেবেন, গোল দেবেন আর টাকা নেবেন, তাহলে তখন টাকার অভাব হবে না, তখন আর আমাদের এই লাইনেও থাকতে হবে না। ভুল কথা কইলি, 100 বার ভুল, তুই কইতাছ ভুল, খুব পথে কইছে ভুল, বয়সের হিসাব খুব ভুলে গেছে। ম্যারাডোনার নাম শুনছস? শুনছি মানে কি, আমি তো নিজের চোখে দেখছি তার খেলাও দেখছি, মাঠের এক মাথা থেকে এক দৌড় দিয়ে আরেক মাথায় যায় গোল দেয়। হ্যাঁ, কত বছর আগে? তাও তো সেটা 15-20 বছরের মতো। তাই রে, অহন ম্যারাডোনার বয়স কত? এখন তো বুড়ো হয়ে গেছে। আমি কি হয়েছি, আমি কি জুয়েন আছি না বুড়ে হয়েছি? আমিও বুড়ে হয়েছি। ম্যারাডোনা যখন জুয়েন আসিল মাঠের এক মাথার থেকে দৌড় দিয়ে আরেক মাথায় যায় গোল দিত, অহন ব্যাটারে মাঠে নামায় দে, দুইটা কাক দিয়ে স্টক করে মরবো, বলতো বহু করে। আমার অবস্থাও তাই, আমি অন পারুম না রে, এই বয়স গেছে গা। এটা অবশ্য ঠিক কথা বলছেন, আপনারা হারাইতেছেন ওস্তাদ, আমরা যে কাজ করতেছি এই কাজই করবো, কারণ এই কাজে তো আর লস নাই, আমরা যে এক্সপোর্ট ইনপোর্ট করতেছি এটা তো আমাকে লাভ হইতেছে। কুব্বত ভাই তাহলে একটা খারাপ বুদ্ধি দিছিল, তার বুদ্ধিটা নেওয়া যাবে না। নেওয়ার কোনো উপায় নাই, অন ঘরে যা, খাওয়ন দাওন রেডি কর, আমি আর একটা গান শুনি। গান শেষ, এর মধ্যে জানি খাবার রেডি হয়। সব ঠিক করতেছি, কোনো চিন্তা করবেন না। চেয়ারম্যান সাহেব, আপনি আমার একটু পাওয়ার দিতেন আর হাতে একটা গাবেল লাড়ি দিতেন, সুন্দর করে লাড়িটা তেল মাছ দাম, তারপরে যদি ফুল পাওয়ারটা দিতেন, এই গ্রামের যত আমাকে শত্রু আছিল বাইরে আমার তার চান্দি ফাড়ালাইতাম, ফাড়ানোর পরে কী তো কেস করতো, পুলিশে তো ধরে নিত, জেল খাটতাম আর কি তো। এই তো, হ্যাঁ পুলিশ ধরতো, হ্যাঁ জেল খাটতেন, হ্যাঁ জেল খাটবো কে? আমি লোক, আপনি কে? চেয়ারম্যানের লোক, আপনি জেলখানা মানে চেয়ারম্যান জেলখানা মানে আপনি চোর আমিও চোর, আপনিও খুনি আমিও খুনি, বাহ 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 বাহ। তাইলে আমার দুঃখটা শুনেন, আমি রাস্তাতে হাইটে আইতেছি, ব্যাটারি আমার সামনে খাড়ায় গেল, তুই চেয়ারম্যানের লোক না, হ্যাঁ তরে মারু, আর যদি আমার কাছে গাবের লাড়িটা থাকতো ওর চান্দির মিথ্যে একটা বাড়ি মারতাম, চান্দিরা চেটকায় ব্যাটকে হেলাইতাম, ওর কত বড় সাহস ওই চেয়ারম্যানের লোকের রাস্তা আটকা, ভাই আমারে মারবো। আমি খুব বিপদের মধ্যে আছি বুঝছেন, আমার বাড়ি ঘর সব গ্রামে পড়ে রয়েছে, আর আমি এনে সেনে ফুটবলের মতো লাথি চাটা খেয়ে বেড়াচ্ছি, আমি কনে যাব কবির পারেন? এই আমি কি করবো, আপনি তো আমার বল দিছিলেন এই কাজ করতে, এখন আমি কনে যাব কি করবো? জুতাটা মেরে তোর তার সব ফালাতে উত্তর বিশ্বাসে বলছিলাম না, তুই যখন তখন আমার ফোন দিবি না, তুই খবরটা তুই আমার ফোন দিছস, আমি ডিসি হিসাবে সামনে আছি। হাঁটতে হাঁটতে 10-12 গ্রাম টপকায় চলে আইসি বুঝছেন, কি করবো কনে যাব কিছুই বুঝতে পারতেছি না চেয়ারম্যান সাহেব। খবরদার বলেও গ্রামের দিকে আসবি না, তোরে পিটা একবারে মাইরে ফেলবে। তাহলে আমি কনে যাব ভাই, আমার দাওয়ার তো কোনো জায়গা দেখতেছি না চেয়ারম্যান সাহেব। এই সেটা আমি কেমনে বলবো, হ্যাঁ ফোন রাখ, রাখ তুই দেখ। মন্টা জি চেয়ারম্যান সাহেব, মাইক মাস্টার দিলু, হ্যাঁ শুনো যে গ্রামে ঢুকছে, ঢুকার সাথে সাথে ঝাপটি মেরে ধরবি, ধইরা ওর বসাবে আটকা ফেলাবি, আটকা এমন মারা মারবি, এমন মারা মারবি যে জন্মে জন্য সে শিক্ষা হয়ে যায়, পারবি না? চেয়ারম্যান সাহেব আপনি কইছেন না মাই রয়ে গেছে, খালি আমার সামনে পড়ুক, বাস বহুত বদমাশ দেখছি,
এই দুই হাতে বহুত প্রসপ্রেস পিটেছি, কিন্তু এই বেটারে যতবারে পিটেছি যতবারে করছি ও বারবার কিন্তু ঘুরে ফিরা সে আমার ঘাড়ে এসে পড়ে। খাওয়ার কথা দেখলাম স্যার তো কিছু খাওয়াটাও ছেড়ে দিছে সবকিছু, মন খারাপ করে বসে থাকে। আমি বললাম যে স্যার কুতুব্য বাড়ির থেকে একটা হাঁস এনে দিই, সাদা রঙের একটা হাঁস, দেখতেও ভালো, সুন্দর মতো রান্ধে দেবো, আপনি হাঁসটা খাইলে পরে আপনার কলিজাটা একটু ঠান্ডা হইব। স্যারও একটু হালকা পাতলা খুশি হইলো, খুশি হয়ে কইলো যে আচ্ছা ঠিক আছে যা নিয়ে। আমিও কুতুব্য বাড়ির থেকে একটা সুন্দর সাদা দেখা হাঁস কোলের উপরে করে নিয়ে মনে করেন দুলতে দুলতে তার সাথে কথা কইতে কইতে আসতেছি। কি কন হাঁস কথা বলতে পারে না, এই যে প্যাক প্যাক করে আমি বুঝানি, মনে করেন সংকেত ভাষা আর কি। দুলালের সাথে আমি কথা কই না, এর আগে আপনারে বলছি না, আপনার মনে ভুলে গেছেন, আপনার মনে নেই। তারপর হয়েছে কি ঘটনাটা, তারপর হাঁস নিয়ে আসতে আসতে হঠাৎ করে দেখি কি কিছু মনে নেই, তারপরে যে লেদু চোর একটা লাত্তি মারছে, লাত্তি দেওয়ার সাথে সাথে আমি ঝাঁকি খেয়ে উঠে গেছি। পরে শুনছি কি ওরা আমার কিডনি তারপর হাত পাও কলিজা ফেফসাইগুলো বেচার জন্যে আমার বস্তায় ভরে নাকি নিয়ে গেছিল। হায় হায়, সামনে পাইতেন না, খালি আফসোস করে যাইতেন, হায় রে ব্যাটারি তুই কই গেলি। ঠিক করেছি, আমি কেঁদছি আপনার কেন্দ্রে ম্যাডাম ভাবি, আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, মনে হয় শরীরটা একটু ভিটামিন সি চাইতেছে। বুঝছেন, আপনার ঘরে যদি ভিটামিন সি, লেবু, আলু, পটল, বেদানা, আনারস, নাশপাতি, কাঁঠাল, পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা যদি কিছু থাকে তাহলে ভিটামিন সি খাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, আমার মন উঠে গেছে, আপনি দাগের মতো সুর নাই, আগে আপনি কত সুন্দর সুর আছিলেন, কোন মহিলার দিকে তাকাইলে দেখা যেত তার কানের গহনা, গলার হার নাই, শত শত হাঁস মুরগি গরু ছাগলের মালিকেরা নিশ্চয়ই যেত। শেষ করে নেই, তারপর তোর কথার উত্তর দিতেছি, চল দে। চাল দিতেছি, বাবারি এত ব্যথা কেন, হ্যাঁ পেটের ব্যথা মনে হইতেছে, লিভারটা উপরের দিকে উঠে দিতেছে গলার দিকে আসার মতো সম্ভাবনা হইতে পারে, এই ব্যথা থেকে এমন হইতে পারে আমার মৃত্যুবরণ হইতে পারে। আজকে রাতে কই যাওয়ার টার্গেট করছো উস্তাদ? আমগুলো কি ঠিক করা লাগে, আপনি খালি চলেন যাই, লুডুটা খেলা অফ করেন, দেখেন কোন বাড়িতে খুঁজবে। এই কি রে, কি দেখতেছিস? হ্যাঁ স্যার, এমনি তাবিজ দেখতেছিলেন, ফকির বাবা সাধনায় সিদ্ধি করার জন্য কামড় কামড় খেয়ে গেছে। তাহলে তুই তাবিজ পালি কেমনে? ও ফকির বাবার মেয়ে কদমি আমার দিয়েছে,
হাতটা যেই হাতের ভিতরে হাতটা রাখলো অমনি তাবিজটা চলে আসলো। তাবিজটা আমি যখন হাতে নিলাম আমার পুরো শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল, মনে হলো আমি বরফের দেশে ভর্তি হয়ে গেছি, আশেপাশে কোনো গরম নেই। আমার মনে হয় কি স্যার আপনারও তাবিজটা নেওয়া উচিত। কি বলিস, তোর এই তাবিজের এত শক্তি? তাহলে আর করছি কি স্যার, আমার মনে হয় মিস্টার দুলালের, আপনার, টিঙ্কু ভাইয়ের, এমনকি ভাবিরও এই তাবিজ নেওয়া উচিত। তাহলে পরে বদ বাতাস কু বাতাস শরীরে লাগবে না, শরীর সবসময় তরতাজা সতেজ থাকবে। মিয়া ভাই তাইলে একটা কাজ করি, আপনার ছোট ভাই জন্য একটা তাবিজ দিয়ে আনি, কি করেন মিয়া ভাই? ট্রাই করে দেখতে পারো, যদি উপকার হয়। আসলেই ভাবি টিঙ্কু ভাই যদি এই তাবিজটা একবার পরায় দেওয়া যায় তাহলে পরে হুরপুরি সামনে এসে খাড়ালেও সে লেজ ফিতার কথা ভুলে যাবি। খালি মনে করবি কখন আমি কোহিনূরের কাছে যাব, কখন আমি কোহিনূরের চাঁদ মুখখানা দেখব। তাহলে তো হয়ে গেল বোন, তাহলে তুমি টিঙ্কুরে সকালবেলা উঠে নাস্তা টাস্তা করে গোছ গাছ করে রেখো, ওই ব্যাটারি নিয়ে যাবে না? আচ্ছা কি ব্যাটারি ভাই? মিয়া ভাই কি কইলো কানে গেছে তো কথা? আমি তো পারলে এখনই নিয়ে যাই, কিন্তু স্যার যখন কলো কাল সকালেই যাই। স্যার আপনার সাথে একটা কথা ছিল, একটু বাইরে চলো। কেন বাইরে যেতে হবে? দেখে নেই বল। না স্যার একটু ওই গোপন কথা তো, দুঃখের কথা, দুঃখের কথা একটু আড়ালে ভয় ভালো। আবার কি গোপন কথা, আবার কি তোর দুঃখ করল? ছাগলের লেজ ছোট ছোট, কুকুরের লেজ বাঁকা, ওই মেয়ে তোর চেহারাটা দারুণ ঝাঁকা নাকা। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.